علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সৌদি আরব থেকে আপনি জানতে চেয়েছেন যে তিনি শুনেছেন যে মোহনাবুল আলমী নামাখাল মানব মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র তাদের ইবাদতের জন্য কিন্তু অনেক মানুষ বলে থাকে গাছপালা মাছ পাখি পশু এরা সবাই নাকি আল্লাহর ইবাদত করে তো কতটুকু কতটুকু সত্যি অবিল্লাহ তফিক জবাব সম্মানিত ভাই মহান রব বলে আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন পৃথিবীতে যা কিছু রয়েছে সেই মানে সামান্য যা কিছু যা কিছু রয়েছে তারা কি করে ইসব বেহু তসবি করে মানে তারা বলে সুবাহান আল্লাহ দে আব্বেকা এবং তারা রবের প্রশংসাও করে তো সম্মানিত ভাই মহাগ্রন্থ আল কোরআন এটি হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার সুরাতুল ইসরা ইসরা এই পাবেন যে অইন মিন শাইইন ইউসাববিহু বিহামদি রাব্বিকা অইন মিন শাইইন পৃথিবীতে যা কিছু রয়েছে তারা সকলেই ইউসাববিহু আল্লাহর তাসবিহ করে সুবহানাল্লাহ বলে এবং বিহামদি রাব্বিকা এবং রবের প্রশংসাও করে তার মানে আলহামদুলিল্লাহ বলে এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর প্রশংসা তো এটি হচ্ছে এক ধরনের ইবাদত বুঝতে পেরেছেন আহ তো এই ক্ষেত্রে বলা হয় যেমন যেমনকে যখন নবী পদ দিয়ে চলতেন পাথরকে যখন হাতের তালুতে নিতেন মুঠোয় করতেন তখন শুনতে পেতেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যে পাথরগুলো গুলো করছে তো পানির মাছ এই যে মাছ রয়েছে এবং পিঁপড়ে এরা মানুষের জন্য দোয়া করেন এগুলো হাদিসে রয়েছে বুঝতে পেরেছেন তো কথাটি সত্য তবে কথাটি সত্য আপনি যেভাবে বললেন তারা কি নামাজ পড়ে এই পড়ে সেই পড়ে প্রথম কথা হচ্ছে ইবাদতের ধরন এবং গঠন অনেক প্রকার এই যে তসবি পাঠ করা এবং আলহামদুলিল্লাহ রবের প্রশংসা করা এইগুলো হচ্ছে এক ধরনের ইবাদত অথব কথাটি সত্য যে পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর প্রশংসা করেন আল্লাহর ইবাদত করেন আসসালামু আলাইকুম রহমতুল